नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेर के स्वागत जानाई। आज आमी आपनादेर काछे शेयर करब कीभावे आपनारा खूब सहजे बेलुन चाकी छाड़ाई रुटी बानिए निते पारबेन। हटपटर मध्य रुटी रखार फले रुटी किन्तु अनेक समय नरम हो जाए और तारपर से रुटी आमादेर फेले दीते हैं। तो हटपटे रुटी रखार आगे एमन कि करबें जार फले रुटी आमादेर नरम हो जाबे ना। कोनो किछु भाजा बनाले जदि लवणेर परिमाण बेशी हो जाए तार संगे कि मिशिए नेबें। नॉनस्टिकेर तावा पैन बा कड़ाई जदि अनेकटा पुड़े जाए अथवा तेलेर चीट हो जाए बिम्बार साबान बा बिम्बा लिक्विड छाड़ा कीभावे परिष्कार करे नेबें। गैस ओवेनेर प्याज रखा दरकार आछे कीसेर जोन्नो? मुड़ी नरम हो गेले कीभावे राखले नरम हो जाबे ना तारे किछु टिप्स निये चले एसेछि। आजकेर प्रथम टिप्सटी हलो বাচ্চাদের খাওয়া নিয়ে আমাদের অনেক মহিলাদেরই কিন্তু অনেকটাই সমস্যা। কোনো বাচ্চা আবার রুটি খেতে পছন্দ করে না, কেউ আবার ভাত খেতে পছন্দ করে না, কেউ কেউ তো আবার কোনো সবজি খায় না। তাই নিয়ে কিন্তু অনেক মহিলাদেরই অনেক সমস্যা হয়। আজ আমি এমনই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা জানার পর দেখবেন আপনারা বাচ্চাদেরকে খুব সহজে খাইয়েও নিতে পারবেন, এমনকি সব সমস্যার সমাধানও হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি একটা রুটি আর এটা একটু বড় সাইজের রুটি আমি বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছুরি। এবার রুটিটাকে আমি এইভাবে করে একটু কাট লাগিয়ে নেব। পুরো রুটিটাকে কিন্তু কেটে নেব না, মাঝখানের জায়গা একটু আমি বাকি রাখব। তো কীভাবে আমি কেটে নিচ্ছি আমি সেটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি। এখন আমি নিয়েছি এক চামচ মতো টমেটো সস আর সসটাকে আমি এইভাবে করে রুটির একটা সাইডে লাগিয়ে নেব। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গাজর আর নিয়েছি কিছুটা পেঁয়াজ, নিয়েছি বেশ কিছুটা শসা আর একটা ডিম আমি সেদ্ধ করে এইভাবে গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজের স্লাইস আর দিয়েছি দুটো শসা আর দিয়ে দিলাম এই সাইডে দুটো গাজর আর দিয়ে দিয়েছি দুটো ডিমের সেদ্ধ যেটা আমি গোল করে কেটে রেখেছি। আর এখন নিয়েছি আমি এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ যার মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কি করব এই সেদ্ধ আলুটাকে আমি এই সাইডে এইভাবে করে দিয়ে দেব। আলু সেদ্ধটা আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন আমি নিয়েছি সামান্য পরিমাণের লবণ। এবার লবণটাকে আমি এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেব। এখন কি করব এটাকে আমি এইভাবে করে মুড়িয়ে দেব। আর কিভাবে আমি এটাকে মোড়াচ্ছি সেটা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা ভালো করে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। অন্যদিকে আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল। তো এখন কি করব তেলটাকে আমি চারিদিকে একটা খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব। তারপর রুটি দিয়ে যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে করে দিয়ে দিলাম। তো আরও একটা আমি একইভাবে এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। যখন নিচের দিকটা একটু ভাজা হয়ে যাবে তখন একটা চামচ আর খুন্তির সাহায্যে এইভাবে করে উল্টে দেব। তো বেশ কিছুক্ষণ যখন নিচের সাইডটা একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব আর এখন সার্ভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে দেখবেন ওরা কিন্তু খুশি মনে খুব সহজেই খেয়ে নিচ্ছে আর কোনো রকমের ঝামেলাও কিন্তু থাকবে না। তাছাড়াও এর মধ্যে রয়েছে পেঁয়াজ, শসা, গাজর এমনকি ডিম সিদ্ধ। আর খুব বেশি যে তেলের প্রয়োজন হয়েছে তাও কিন্তু না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। ননস্টিকের তাওয়া প্যান বা কড়াই যেগুলোই হোক না কেন সেই জিনিসের মধ্যে যদি আমরা কোনো কিছু পরোটা বা ভাজা বানিয়ে থাকি অনেক সময় দেখবেন এতটাই তেল চিট বা নোংরা হয়ে যায়
সেই দাগগুলো কিন্তু আমরা খুব সহজে ওঠাতে পারি না। যদি স্কাবার দিয়ে সেই দাগগুলোকে তুলতে যাই, অনেক সময় কি হয়, ননস্টিকের পাত্রের মধ্যে যে কোডটা করা থাকে সেই কোডটা কিন্তু উঠে যায়। তো আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু, এটাকে আমি অর্ধেকটা টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটা কাঁটা চামচ, যেহেতু তাওয়াটা আমাদের অনেকটা গরম রয়েছে সেই কারণে আমি এখানে কাঁটা চামচের ব্যবহার করেছি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ, এইভাবে করে ছড়িয়ে দেব। এবার যে আলুটা আমি কাঁটা চামচের মধ্যে লাগিয়ে রেখেছি সেটাকে এইভাবে করে কিছুক্ষণ আমি লগড়ে নেব। যে জায়গাগুলোর মধ্যে একটু বেশি পুড়েছে সেই জায়গাগুলোতে একটু বেশি এইভাবে করে ঘষে দিতে হবে। আর তারপর দেখবেন যে তাওয়া হোক বা কড়াই বা অন্যান্য কোনো ননস্টিকের পাত্র, যে তেলচিটের দাগগুলো বসে যায় সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা উঠে গেছে। তো বেশ কিছুক্ষণ ঘষে নেওয়ার পর আমি কি করব, নিয়ে চলে এসেছি আমি কিচেন সিঙ্কে। এখন নিয়েছি একটা নরম যে প্লাস্টিক হয় সেটা। এবার এই তাওয়াটাকে আমি এইভাবে করে একটু ঘষে জল দিয়ে ভালো করে ধুয়ে দেব, আর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ননস্টিকের তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকমের ভিমবার জেল ভিমবার সাবান ছাড়াই। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মুড়ি, আর এই মুড়ি কিন্তু আমরা প্রায় কম বেশি অনেকেই বাড়িতে এনে রাখি। তবে দেখবেন বিশেষ করে বর্ষাকালে কি হয়, বেশ কিছুদিন মুড়ি যদি আনা থাকে মুড়ি অনেকটাই নরম হয়ে যায়। আর এই নরম হয়ে যাওয়া মুড়ি কিন্তু আমরা কেউই খেতে পছন্দ করি না, আর খেতে কিন্তু ভালোও লাগে না। তখন সেই নরম হয়ে যাওয়া মুড়ি আমরা ফেলে দিই, আর এর ফলে অনেকটা মুড়ি আমাদের নষ্ট হয়ে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যখনই আপনারা মুড়ি নিয়ে আসবেন বাড়িতে কিভাবে রাখবেন বিশেষ করে বর্ষাকালে। আমি এখানে নিয়েছি দুটো মেরি বিস্কুট। তো আমি এই বিস্কুটগুলো কি করব, মুড়ির মধ্যে এইভাবে করে রেখে দেব। আপনারা এর জায়গায় টোস্ট বিস্কুটও ব্যবহার করতে পারেন, তবে কোনো রকমের নন্তা বা ক্রিম বিস্কুট এখানে আপনারা রাখবেন না। তারপর যে জার বা কৌটোর মধ্যে মুড়িটা রাখবেন সেটাকে ভালোভাবে আটকে দেবেন। এইভাবে যদি আপনারা মুড়ি রাখেন 5 থেকে 6 মাস রাখলেও কিন্তু মুড়ি নরম হয়ে যাবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে। যখনই কোনো ভাজা করি, সেটা ভেন্ডি আলু হোক বা ভেন্ডি ভাজা বা বরবটি আলু বা অন্যান্য কোনো জিনিস, অনেক সময় দেখবেন কি হয় সেই ভাজার মধ্যে লবণের পরিমাণ অনেকটাই বেশি হয়ে যায়। আর এর ফলে কি হয়, সেই ভাজাটা কিন্তু আমরা খেতে পারি না লবণ হওয়ার কারণে, আর তখন কিন্তু সেই ভাজাটা আমাদের ফেলে দিতে হয়। যখনই আপনারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বেন তখন আপনারা কি করবেন তারই একটা টিপস নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা বেসন, আর এখান থেকে আমি 1 চামচের মতো বেসন নিয়ে নেব, তারপর এইভাবে করে ছড়িয়ে দেব। এবার কি করব, আমি এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর তারপর যখনই ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে সেটাকে আমি তুলে নেব। আপনারা যদি এইভাবে করে 1 চামচ বেসন ভাজার মধ্যে দিয়ে দেন, দেখবেন যে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি, আর রুটি আমরা বাড়িতে কম বেশি সকলেই বানিয়ে থাকি। তবে অনেকেই আমরা রুটি বেলার সমস্যার জন্য রুটি বাড়িতে বানাই না, বাইরে থেকে রুটি কিনে আমরা খাই। আবার অনেক সময় কি হয়, আমাদের হাতের মধ্যে যদি ব্যথা লেগে যায় হাত কেটে যায় তখন আমাদের রুটি বেলতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আবার বাড়ির মহিলারা যদি কোনো কাজের জন্য বাইরে চলে যায় তখন বাড়ির ছেলেরা কিন্তু রুটি বেলার জন্য রুটি তাদের খাওয়া হয় না তখন। তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, কোনো রকমের বেলুন চাকি ছাড়াই আপনারা কিভাবে খুব সহজেই রুটি বানিয়ে নিতে পারবেন তারই একটা টিপস। চলুন তাহলে দেখে নেওয়া। আমি এখানে নিয়েছি একটা
थाला थालाटा के भालो करे धुए परिष्कार करे एक शुकनो कपड़ दिए पुछे नियेछी आर एखाने थालार उल्टो दिकटाय व्यवहार करते हबे नियेछी एक लेची तारपर आमी तार मध्ये बेश किछुटा आटा दिए एइभाबे करे थालार ओपरे रेखे दिलाम निये नेब आरो एक थाला तो थालाटाके आमी उल्टो दिके एइभाबे करे बसिए देब दुटो हाथेर साहाज्ये एइभाबे करे किछुक्षण आमी प्रेस करे नेब तो काजटी आमी किभाबे করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বোঝা যাবে। বেশ কিছুক্ষণ এইভাবে করে প্রেস করার পর আমি আপনাদেরকে থালাটা তুলে তারপর রুটিটাকে দেখিয়ে দিচ্ছি। আর এই রুটি বেলুন চাকির মতো কিন্তু এতটা বড় হবে না, তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। এখন আমি এই রুটিটাকে আপনাদেরকে বানিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে তাওয়া গরম হয়ে গেলে আমি রুটিটাকে দিয়ে দিলাম। এবার রুটিটা আমি একটু উল্টে পাল্টে নেব। একইভাবে আরও একটা রুটি আমি থালার মধ্যে বানিয়ে নিয়েছি, তো সেটাকেও আমি এখানে দিয়েছি। এবার আমি এই রুটিটাকেও দিয়ে কিছুক্ষণ এভাবে করে উল্টে পাল্টে নেব তাওয়ার মধ্যেই, আর তারপর আমি আপনাদেরকে সেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন থালার মধ্যে রুটি বেলার পরেও কিন্তু রুটিগুলো কতটা সুন্দর ফুলেছে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপ। রুটি বানানোর পর আমরা অনেকেই কিন্তু হটপটের মধ্যে রুটি রাখি। রুটি করার সাথে সাথে আমরা কি করি, সব রুটি হটপটের ভেতরে রেখে দিই। এর ফলে কি হয়, সবার শেষের যে রুটিটা থাকে সেটা অনেকটাই নরম হয়ে যায়, এমন কি ভিজে ভিজে ভাবও হয়ে যায়। এর ফলে এই রুটিগুলো কিন্তু আমরা কেউই খাই না নরম হয়ে যাওয়ার কারণে, তখন সেই তলার রুটিটা আমাদের ফেলে দিতে হয়। গরম রুটির মধ্যে অনেকটাই বাষ্প থাকার কারণে যখনই আমরা রুটিগুলো হটপটের মধ্যে রাখি আর তারপর যখন হটপটের ঢাকাটা দিয়ে দিই, এর ফলে কি হয়, রুটির থেকে বাষ্পগুলো সব তলার দিকে চলে আসে, এমনকি তলার রুটিটাও তখন ভিজে যায়। তো আপনারা রুটি করার পর কি করবেন তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। রুটি আপনারা যেভাবে বানান প্রথমে সেভাবে বানিয়ে নেবেন, আর তারপর কি করবেন, রুটি যখনই সেকে নেবেন, সেকা তারপর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র অথবা থালা বা যে কোনো প্লাস্টিকের ঝুড়ি বা চুবড়ির মধ্যে সেকা রুটিগুলো আপনারা প্রথমে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। এর ফলে কি হবে, যে ফুটো ফুটো জায়গাগুলো রয়েছে সেই দিকে বাষ্পগুলো প্রথমে বেরিয়ে যাবে, আর তারপর এই রুটিগুলো আপনারা হটপটের মধ্যে এইভাবে করে রেখে দেবেন। আর দেখবেন তলার রুটিটা কিন্তু তখন আর কোনো রকমের ভিজে ভিজে ভাবও হচ্ছে না আর নরমও হয়ে যাচ্ছে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে। রাতের বেলায় যখন আমাদের রান্না বান্না হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়, আমরা গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে তারপর পুছে নিই আর লাইট বন্ধ করে রান্নাঘরে শোয়ার জন্য চলে যায়। আর তখন কি হয়, রান্নাঘরের মধ্যে দেখবেন অনেক সময় আরশোলা পোকামাকড় টিকটিকি ঘোরাঘুরি করে। এর ফলে আমাদের কিচেন সিঙ্কটা যেমন নোংরা করে দেয়, গ্যাস ওভেনটাকেও কিন্তু অনেকটাই নোংরা করে দেয়। আর তারপরের দিন যখনই আমরা কিচেনের মধ্যে আসি, তখন চা বানাই, টিফিন বানাই, তখন অনেক সময় আমরা গ্যাস ওভেনের ওপরে অথবা কিচেন সিঙ্কের মধ্যে চায়ের ছাকনা হোক বা খুন্তি হোক নামিয়ে দিই, আর তারপর সেই ছাকনা দিয়েই আমরা চা ছাকি অথবা সেই খুন্তি দিয়েই আমরা বাকি রান্নাবান্না করে থাকি। এর ফলে অনেক রোগ জীবাণু কিন্তু সেই ছাকনার মধ্যে অথবা খুন্তির মধ্যে চলে আসে, যেটা আমাদের কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ক্ষতির কারণ হতে পারে। যখনই আপনাদের রান্নাবান্না হয়ে যাবে রাতের সময়, আপনারা শোয়ার আগে কি করবেন, নিয়ে নেবেন এরকম একটা পেঁয়াজ। আর পেঁয়াজের সামনের আর পিছনের সাইডটা কিন্তু আমরা সকলেই কেটে ফেলে দিই। তো আপনারা ফেলে না দিয়ে কি করবেন, এইভাবে করে নিয়ে নেবেন আর তারপর গ্যাস ওভেনের মধ্যে এইভাবে করে পেঁয়াজগুলোকে রেখে দেবেন। আর তার সামনের যে সাইডটার পেঁয়াজটা রয়েছে সেটাকে আমি তলার দিয়ে এইভাবে করে রেখে দেব। পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেই গন্ধের কারণে দেখবেন কি
কিচেন সিঙ্কের মধ্যে হোক কি ওভেনের পাশে কোনো রকমের পোকামাকড় আরশোলা টিকটিকি কিছুই কিন্তু আসবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে। তাহলে বন্ধুরা, যদি আমার এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।